জাল, তবে কিবলার দিকে থুতু ফেলা বেয়াদবি, কিবলার দিকে থুতু ফেলা বেয়াদবি, ওই ব্যক্তি বেয়াদব মুসলিম, গুনাহ অবশ্যই, বলবো না যে কবিরা গুনাহ করে, কিন্তু গুনাহ, বেয়াদবি, বেয়াদবি যেমন গুনাহ হয়, এটা নাকি সহি হাদিস আছে, না সহি হাদিসে নেই, কিন্তু মসজিদে, বিশেষ করে মসজিদের দিকে যদি হয়, মসজিদের কিবলার দিকে, তো এইরকম ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন এরকম দেখে কোনো সময়, আর এমনটা যেন না হয়। এইরকমই মসজিদের সামনের দিকে অধিকাংশ ক্ষেত্রে কোরআন রাখা থাকে, সুতরাং পা লম্বা করে কোরআনের কাছাকাছি, এগুলো বেয়াদবি। কিন্তু এমনি মসজিদে ধরেন সামনে কোরআন নাই, ফাঁকা জায়গায় এরকম বসে আছেন ওখানে হেলান দিয়ে, আর যদি পা লম্বা থাকে তো এমন বেয়াদবি নাই। কিবলার দিকে পা লম্বা করো বেয়াদবি নাই, কিবলার দিকে শুয়া পা করে এটাও বেয়াদবি নাই, আমাদের দেশে এগুলোকে বেয়াদবি মনে করে। কিবলার দিকে মুখ করে অথবা পেছন করে পেশাব পায়খানা করা, এটা হারাম, এটা নাজায়েজ, এটা এগুলো হচ্ছে বেয়াদবি। কিন্তু ঘুমাবার ক্ষেত্রে বেয়াদবি নয়, বরং আবু হানিফা রহমতুল্লাহের মজহাবে, হানাফি মজহাবে, যারা শুয়ে নামাজ পড়ে, অসুস্থ রুগ্ন ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়তে হয়, তো তার একটি তরিকা হচ্ছে যে মাথার তলায় বালিশ, উঁচা বালিশ দিয়ে একটু উঁচা করে, আর মাথাটা কোন দিকে রেখে, কিবলার উল্টো দিকে রেখে, আর পাটা কিবলার দিকে রেখে দেন, ওই দিক থেকে ওইদিকে মাথা করলেন আর এইদিকে পা করলেন, আর এইরকম যদি হয়ে থাকে তো মুখটা কিবলামুখী থাকবে না, এরকম হয়, আমি আমি উল্টো দিকে আছে, আপনারা যদি ওইভাবে বসেন। তো এইভাবে নামাজ পড়ার কথা তরিকা যখন বয়ান করা হয়েছে, তাহলে বোঝা গেল যে কিবলার দিকে পা করা নামাজের অবস্থাতেও নিষেধ নয়, তাহলে মসজিদও এমনি অবস্থায় নিষেধ নয় আর বেয়াদবি নয়। কিন্তু কাছাকাছি অনেক সময় কোরআন থেকে, সামনেই কোরআন, এখানেই কোরআন রয়েছে, আর পা এই লম্বা করে রয়েছে, এগুলো অবশ্যই বেয়াদবি, কমন সেন্সে ধরা যায়, কমন সেন্সে ধরা যায়। এইরকমই কোরআন এখানে বাম হাতে ধরে পড়া বেয়াদবি, ডান হাতে ধরেন আপনি, ভালো আল্লাহ পাকের কিতাব ডান হাতে ধরেন, জি, এইভাবে সব কিছুর আদব কায়দা রাখেন, মসজিদের আদব, কোরআন কারিমের আদব, বাপ মায়ের যেমন আদব রাখেন, বড় মানুষের সামনে পান লম্বা করে আমরা বসি না, তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন।